তো আমরা এখন কোণার্কের টেম্পল মানে যেটাকে সূর্য টেম্পল বলা হয় সূর্য মন্দির বলা হয় সেই দিকেই যাচ্ছি কিন্তু এখানে এখন নতুন সিস্টেম করেছে কি যারা গাড়ি নিয়ে আসবে তাদের ক্ষেত্রে অনেকটা দূরে পার্কিং করতে হচ্ছে গাড়ি তো আমরা অনেকটা দূরে গাড়ি পার্কিং করে হেঁটে হেঁটে আসছি তো এইখানে এইখান থেকে দেখা যাচ্ছে টেম্পলটা বাট গাছের জন্য আমি দেখাতে পাচ্ছি না আমাদের যেতে হবে এই দিক দিয়ে আমরা হয়তো এই দিকে একটা রাস্তা আছে মঙ্গল বুধবারে বাড়ি থাকি এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে সামনে ওই মোড়টা দেখা যাচ্ছে অনেক লোকজন দেখা যাচ্ছে ওইখানে তো এখন আমরা টেম্পলের ভিতরে ঢুকতে পারিনি সবার খিদে পেয়ে গেছে তাই আমরা এখানকার স্ট্রিট ফুড ইডলি আর হচ্ছে দহিবড়া এটা ইডলি এটা দহিবড়া খাও খেয়ে বলো কেমন লাগছে পড়ছে নিচে ঠিক আছে দহিবড়া খাও হ্যাঁ খাট্টা হ্যাঁ ঠিক আছে গাইজ এটা হচ্ছে মেন টেম্পল যেটাকে সান টেম্পল বা সূর্য মন্দির বলা হয় চারিদিকে লোকে লোকারণ্য প্রচুর লোক প্রচুর দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে এখানে আসে গাইজ মন্দিরটা পুরোটাই স্টোনের তৈরি এটা মানে পুরোটাই পাথর এখানে যা কিছু আমরা দেখছি সমস্ত কিছু পাথরের তৈরি পাথর কেটে কেটে জিনিসটাকে বানানো তখনকার দিনে অটোমেশন ছিল না তখনকার দিনে টেকনোলজি ছিল না কিন্তু মানুষের বুদ্ধি আর মানুষের যে সোচ তা সব কিছু দিয়েই মানুষ অসম্ভব জিনিসকে সম্ভব করেছে এত সুন্দর সুন্দর এখানে যে ডিজাইন করা আছে হ্যাঁ বিভিন্ন রকম মূর্তিকে খোদাই করে তৈরি করে পাথর কেটে কেটে যেখানে আর্কিটেক্ট যা বানিয়েছে এর যা সৌন্দর্য তা সত্যি মানে আমি যদি ভাষা দিয়েও প্রকাশ করি তাও মনে হয় যেন কোথাও কম রয়ে গেল বলছিলাম সিঁড়িগুলো কিন্তু চারদিকেই আছে এখানে একটা আছে আবার এই দিকেও আছে আবার এর উল্টো দিকে আছে আবার এইটার অপোজিটে আছে মানে চারদিকে চারটে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে এই টেম্পলটাতে উঠছে এটা কিন্তু টেম্পল ঠিক না এটা টেম্পলের আগে এইরকম একটা বানানো আছে গাইজ তখনকার দিনের এই যে চাকা বানানো এর যে ডিজাইন করা সত্যি কোথাও এক চুলো মানে কম নেই যে এখানে কম হয়ে গেছে এখানে একটু মনে হচ্ছে যেন এটা ঠিক হয়নি সার্কেলটা মানে 200% অ্যাকুরেট এর ডিজাইন এই মন্দিরটা একটা তো বৈশিষ্ট্য আছে যেটা সার্কেলটা যে চাকাটা হুইলটা সেকেন্ড আর একটা বৈশিষ্ট্য এই মন্দিরটার নাকি কোনো ভিত নেই আমরা যেমন এখন বাড়ি করতে গেলে ভিত থাকে এই মন্দিরের কিন্তু কোনো ভিত নেই ভিতের যে সাপোর্ট তার জন্য কিন্তু এইগুলো দেওয়া আছে একটু দূর থেকে যদি দেখায় আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি বোঝার জন্য মন্দিরটা বসানো ছিল বালির ওপরে এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ এই রকম কিন্তু অনেক আছে একটা দুটো ওই সাইডে আছে আবার উল্টো দিকে আছে আবার সামনের দিকে আছে তার মানে বোঝা যাচ্ছে এইগুলোই হচ্ছে বেস মন্দিরটা যাতে পড়ে না যায় তার জন্য কিন্তু এইগুলো হচ্ছে এর বেস
লং শটে দেখাচ্ছি এটা মন্দিরের সামনে, যেটা আগেই আমি দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে সান টেম্পল। তো গাইজ, আজকের এই ব্লগটা এই মন্দিরে অন্যরকমভাবে করলাম, কিছুটা সিনেমেট্রিক, কিছুটা সুন্দর, কিছুটা স্লোমো, কিছুটা আমাদের একটু ফান, অন্যরকমভাবে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে প্রেজেন্ট করার জন্য, অন্যরকমভাবে এনজয় করার জন্য। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই টেম্পল থেকে। তো নেক্সট আমরা বুদ্ধ টেম্পল, যেটা যেহেতু 400 কিলোমিটার বলতে আমরা আজকে রিটার্ন করছি, তো রিটার্ন করার পথে আমরা দীঘাতে হল্ট করবো, কারণ টোটাল 600 কিলোমিটার যাওয়া খুবই ডিফিকাল্ট। ওই জন্য সবার ইচ্ছা কি দীঘাতে আজকে আমরা নাইটটা স্টে করবো। তো দেখা যাক কটা বাজে এখন, আর ক্যান্সেল করে দেবে, ক্যান্সেল করে দেবে, কারণ 400 কিলোমিটার যেতে যেতে সোনা ছেলেটা শরীর ভালো নাই। তাহলে থাক, বুদ্ধ টেম্পল আমরা তো দেখেছি, এই পর্যন্তই থাক, আমরা বাই রোডে দীঘা পর্যন্ত তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাব। তো চলো দেখি, বাবি ওর তিতা সবাই চলে গেছে, আমরা এখানে ফটো সেশন করছিলাম বলেছিলাম, ওখানে গিয়ে গাড়িতে দেখা হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে সামনে একটা সুন্দর মার্কেট আছে, যেখানে ডাবের দোকান থেকে আরম্ভ করে আইসক্রিম থেকে আরম্ভ করে কুলফি থেকে আরম্ভ করে সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। এই যে সবাই হাতে একটা করে আইসক্রিম নিয়ে আসছে, মানে কুলফি নিয়ে আসছে, আমি তো খাচ্ছি। চাকাটা রাখবো কিসে? আচ্ছা ইয়ে ক্যা হে? আচ্ছা স্ট্যান্ড ভি মিলেগা না? ঠিক হ্যাঁ ঠিক হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দুঘোড়া ভি রহেগা, ঠিক হ্যাঁ। ভারি? আচ্ছা আমি নিচ্ছি 3 কিলো। কি হাঁটাচ্ছি? বয়ে নিয়ে যাচ্ছি, তো ঘেমে যাচ্ছি ভেতরে ভেতরে জানো। সূর্য মন্দির থেকে বেরিয়ে একদম সিধা দীঘার উদ্দেশ্যে রওনা দিলাম, তাই এখন দেখাচ্ছে আমরা সন্ধ্যে 7টায় পৌঁছাবো, মানে এখান থেকে 7 ঘন্টা 45 মিনিট মতো লাগবে।